সন্ধানাদি খেয়াল করে না ওমার ফারুক চিন্তায় পড়ে গেলেন আমার সন্তান আবু সামান ডানেও হাঁটে বামেও হাঁটে আমার সন্তান এরকম ব্যসায়ী হওয়ার কারণ এখন সন্তানকে সুন্দর করে উপদেশ দিতে গেলে আল্লাহ রাসুল বলেছেন তুমি যদি কোনো কথা বলতে চাও কথা বলার আগে তুমি তাকে সালাম দাও আর সালাম কালাম আপনার বলেন তো আগে কথা না আগে সালাম কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম সালাম হবে আগে চেয়ারম্যান কেউ পরে সালাম দিল আচ্ছা কেউ যদি বলে হুজোর সালাম আলাইকুম হ্যাঁ আছে কিন্তু হবে হবে না কারণ আগে হুজুর কয়া পরে সালাম দিয়েছে কেউ যদি বলে ইয়া নাবি সালাম আলাইকা তাহলে হলো নবীর হাদিস দিয়ে নবীর সালামের সাথে বেয়াদবি করতে নবী বলেছে আগে সালাম তারপরে খালাম কোনো কথাই বলা যাবে না এই জন্য আত্মা মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছে কিভাবে নবীর সালাম দেওয়া লাগবে আর সালাম আলাইকা ইয়া আইজুহান আগে সালাম দিয়া তারপর ইয়া নবী বলো আমাদের বাংলাদেশে কিছু আশেখের আছে আশেক রাসুলের দাবিদার নবীর বিরুদ্ধে কটাক্ষ করলে এই শালারা ফিল্ডে কোনোদিন মিছিল করে না আন্দোলন করে না কিন্তু খালি আশেক রাসুল দাবি করে জোরে কোন কথা ঠিক কি না এরকম আসে না না এই কথা করে এরকম আসে না না এদের মধ্যে আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি ভাইজান আপনি যদি নবীকে সালাম দেন কিভাবে সালাম দেওয়া লাগবে আমরা যারা হস করেছি মদিনাই গিয়ে নবীর রজার পাশে আমরা সালাম দিয়েছি সবাই বলেসালাম আগে সালাম দেওয়া লাগবে তারপরে ইয়া নবী বলেন ইয়া ইয়ারসুল বলেন আপনার যেটা খুঁজে সেটা বলেন যদি নবীর হাদিসকে আপনি আমল করেন তোমার ফারুকের ছেলে ডানেও যায় বামেও যাই এই সন্তানকে সাইজ করার জন্য হজরু তোমর সালাম দিলেন আর সালাম ইবনি ইয়া ইবনি মানে কি হে আমার পুত্র তোমার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক ছেলেটা বলতেছে আপনি কে ভাই কি বলছ উমর ফারুক সালাম দিলে ছেলেটা বলতেছে আপনি কে ভাই আপনাকে তো চিনতে পারলাম না উমর ফারুক চমকে গেলেন আমি বাবা হইয়া সানাম দিলাম আর ছেলে আমার সালামের উত্তর না দিয়ে আমার ভাই কয় আস্তে করে নাকটা মুখের কাছে নিয়ে গেছে মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে এখান থেকে বোঝা গেল মাতাল সারা ছাড়া কেউ আল্লাহর হুকুম অমান্য কি বুঝতেছেন কথাটা বুঝতেছেন না ডানেও যায় বানও যায় উমর ফারুক নাক মুখের কাছে নিয়ে গেছে ভিতর থেকে মদের গন্ধ আসতেছে সঙ্গে সঙ্গে উমর ফারুক চারিদিকে দিকে খেয়াল করলেন চারিদিকে দিকে খেয়াল করলেন কেউ দেখে নাই আমার মায়েরা এত বেশি আইছে জোরকে জাগাই হচ্ছে না এখন কি করি গন্তে একটু চাপিয়ে বসার অনুরোধ করা হচ্ছে আপনার একটু জমে বসেন মাল্লা রাস্তায় বসেন একটু জমে বসেন একটু খেয়াল করেন কি বলতেছিলাম এ মনে আছে না ভুলে গেছেন একটু মনোযোগ দিবেন সারে দিকে তাকাচ্ছেন উমর ফারুক সার এদিকে তাকাচ্ছেন এরকম করে কেউ দেখেনি আমার ছেলে মদ খাইছে খেলে আমি দেখছি কেউ দেখেনি এই কথা যে মন বলতেছে এমন সময় ইমান বলতেছে কেউ না দেখলে ও তোমার আল্লাহ দেখেছে আজকে আমাদের বাংলাদেশে আমরা খালি চারিদিকে তাকাই জোরে কর কথা ঠিক কিনা দরজা জানলা বন্ধ করে সমানে মারছে বেড়া বলতে থাকি একলাই পঞ্চাশটা মারছি কেউ দেখিনি কে না পাগল নাকি দরজা জানলা বন্ধ করে মারছি রে কেউ দেখেনি যেই বলছে কেউ দেখেনি সঙ্গে সঙ্গে বেইমান হয়ে গেছে জোরে কন কি হয়ে গেছে আপনারা বলেন তো কেউ না দেখলেও কেউ দেখে এছাড়াও তোমার দুই কান্দে দুই মোহরি বলেন দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়রি দলিল দেখেরাই দিবে টাকা পয়সার নাই কারবার আপনি যদি নিজে নিজের ভোটটা দেন কোনো অসুবিধা নাই কিন্তু অন্যের দশটা ভোট যদি আপনি সিল মারেন আপনি হজ করেন নামাজ পড়েন ওজা করেন জিকির করেন যত ইবাদত করেন কোন ইবাদত আল্লাহর আপনার কবুল করবে না কারণ আপনি আমানতের খেয়ানত করে আল্লাহর সঙ্গে গাদদারি করেছেন জোরে কোন কথা ঠিক কে না এই ঠিক কথার জোরে করেন এরা কি দশটা মারার দলে নাকি রা কথা কন না একটা কবো আর একটা কবো শোনেন ইন্নল্লাহ হায়ম রুকুম আন্ত আমানাতে ইলা ইলাহ লেহাত ওয়েজা হাকমতুমাই নান্না আন তাহাকুম বিল আদল আল্লাহ বলেছেন তোমার কাছে যে আমানতটা রাখা হয়েছে সেই আমানতটা তুমি যেখানে সেখানে মারবে না যার ভিতরে ইনসাফ থাকবে এমন মানুষকে তোমাদের নেতা বানা হা সবান লগত তা আপনি তো দিই মারি পারেননি তাক মারবে মারার আগে মারা শেষ আর কেউ দেখেনি কেউ দেখেনি ওমর ফারুকের মন বলতেছে আমার ছেলে মত পান করছে এটা কেউ দেখে নাই কারণ মত পান করলে আল্লাহর কোরআন বলতেছে আশিটা ব্যাথ মারা লাগবে জোরে কোন কয় ব্যাথ কেউ দেখে নাই এমন সময় ভিতরের ইমান বলতেছে কেউ না দেখলে আপনারা বলেন তো বর্তমান বাংলাদেশে আল্লাহ দেখার কথা মনে না হওয়ার কারণ হলো বর্তমান বাংলাদেশে মানুষের আইন চলতেছে যেদিন কোরআনের তেলাওয়াত কোরআনের সমাজ চালু হবে সেদিন বাংলার প্রত্যেকটা মুসলমানের ইমান বলবে কেউ না দেখলে আমার আল্লাহ দেখতেছে ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন এক টানে মাথার পাগড়ি খুললেন পাগড়ি পরা হলো সন্নত আমার প্রয়োজন এই পাগড়ি খোলাও কিন্তু সন্ন্যদ আপনার বলেন তো পাগড়ি পরা কি খোলা কিভাবে সন্ন্যত আমি রাজশাহীর বাঘ মারা আহলে হাদিস এলাকায় পবিত্র জুমার দিনে দিনের বেলা আমার ওয়াস তো ওখানে গেলাম যার দিকে জুমার নামাজ শুরু হয়ে গেছে ওখানে কি ইমাম সব এক লাঠি নিয়ে খুদ বাদিচ্ছে দিচ্ছে মানে হাতত একটা লাঠি এইরকম মোটা একটা লাঠি হাতত নিয়ে খুদ বা দিচ্ছে তো নামাজ শেষ হলে আমি ইমামকে বললাম কে ভাই লাঠি কেন তখন আমার বলতে হুজুর এত বড় আলেম হয়ে আপনি জানেন না লাঠি কি জন্য আমি বললাম আমরা তো লেই না তো বলতে দেখো হুজুর আপনি হলেন হানাফির লোক তো লাঠি নেওয়া হলো নবীর সুন্নত আপনার নবীর সুন্নতকে অস্বীকার করেন আমি রে ভাই এত রাগ করছেন কেন তা আপনারা লাঠি কি খালি ভিতরে এলেন না বেড়া হলেন তো করছেন না আমরা খালি ভিতরে এলেই বেড়ালেই না আমি বললাম নবীর সুন্নত শুধু ভিতরে আমল হবে বাহিরে আমল হবে না এমন কোন সন্নতা আমাদের নবী আমাদেরকে দেয়নি কথা ঠিক না আমাকে বলতেছে যে কিভাবে আমি বললাম তাহলে শোনেন রাত দুটার সময় আমার ড্রাইভার আমার গেটের কাছে আমাকে গাড়ি থেকে নামায় বলতেছে হুজুর আপনি বাসায় যান আমি গাড়ি নিয়ে গাড়ি রাখার জায়গা যাচ্ছি এই বলে গাড়ি টান মারছে গেট যেই খুলেছি আমার গেটের কাছে একটা আমের গাছ আছে আমের গাছের নিচে পাঁচটা কুত্তা ঘুম পাড়তেছিল আমার ঢোকা মাত্রই কুত্তাগুলো আছে এত আর কুত্তারা আপাতত হুজুর করুক দেখবার পারতেছে না জোরে খান কথা ঠিক না আপনি এলাকায় একে যখন আসান দেয় তখন কুত্তা কি করে মাইকের সাউন্ড এরকম হলো ভাই সাউন্ড তো ভালোই ছিল রে এখন নষ্ট হয়ে গেল একটু মনোযোগ দেন মহাজিন যখন আসান দেয় আপনার এলাকার কুত্তারা কিছু করে গান হলে কিছুই না যখন দেখবেন গান বাজবে কুত্তা কিছুই বলবে না কিন্তু যখন আজান হবে উ করে আজানের উত্তর দেয় এখন ঠিক কিনা মানে আজানটা যেন মানুষ ঠিক মতো শুনবার না পায় আমি যেই ঢুকছি পাঁচটা কুত্তা আমাকে ধরছে এমনভাবে ধরছে আমি একই দু না কায়দা ও একই দু কায়দা বলতেছি কুত্তে সরে না ইন্নালিল্লা বলি কুত্তে লড়ে না দো আইনুস বলি কুত্তে সরে না আমি চিন্তা করলাম এই সময় আমার হাতে যদি একটা লাঠি থাকত হ্যাঁ ওই লাঠি যদি একটা লাঠি থাকতো এক কুত্তার কান সরাত একটা বাড়ি মারলে বাকি চারটা এমনি দৌড় মারত আমি চিন্তা করে দেখলাম যখন দোয়া দিয়া দরুদ দিয়া হবে না তখন মুসলমানের লাঠি লাগবে জোরে কোন কথা ঠিক কি না আপনার বলেন তো এই দুইটা হাত খালি দোয়ার জন্য এই দুইটা হাত কিসের জন্য প্রয়োজন বোধে লাঠি ধরার দরকার আছে না এ কথা কান না আছে না কিন্তু আজকে বাংলার মুসলমান লাঠি না নেওয়ার কারণে বাতিল দিয়ে গোটা বাংলাদেশ ভরে গেছে নবীর সন্নত হিসাবে লাঠি আমাদের সকলের সাথে একটা করে রাখার দরকার আছে না তাহলে একটা করে লাঠি আপনারা লিয়া চলেন পুলিশ র‍্যাব সবাই চিন্তা করবে লাঠি লাঠি বাহিনী না এটা সন্ন্যত নবীর সন্নত হলো লাঠি রাখা আল্লাহর একটু খেয়াল করেন উমর ফারুক একটা নে মাথার পাগড়ি খুললেন এক কানে মাইকের মধ্যে চেন করো এক কানে মাতার পাগড়ি খুললেন আপনার বলেন তো পাগড়ি খুললেন কেন ওমর ফারুকের হাতে কোনো হ্যান্ড কাপ নাই জোরে কান কি কাপ হ্যান্ড কাপ বোঝেন না ছেলে মদ খায় মাতালি করতেছে ডান সাইড বাম সাইড হাঁটতেছে এই মাতালকে সাইজ করার জন্য হ্যান্ড কাপের দরকার আছে না নাই কিন্তু ওমর ফারুকের কাছে তো হ্যান্ড কাপ নাই এক কানে মাতার পাগড়ি খুলে আবু সমার দুইটা হাত বাঁধলেন দুইটা হাত বাঁধার পরে গরু যেমন টেনে নিয়ে যায় এমন করে মাতাল সন্তানকে টেনে টেনে হজরতমর নিয়ে গেলেন কোথায় নিয়ে গেলেন বাড়িতে বাড়িতে না বাড়িতে নিয়ে গেলে মা আছে বোন আছে ভাই আছে তারা কান্নাকাটি করবে হয়তো আল্লাহর আইন পরিবর্তন করে মানুষের আইন চালু হতে পারে এই জন্য হজরত তোমার এক কানের ছেলেকে নিয়ে গেলেন মসজিদে মসজিদে নিয়ে যায় একটা খুঁটির সঙ্গে মর্মা দিয়ে বাঁধলেন আগে বানছিল দুইটা হাত পাগড়ি হলো সাত হাত জোরে কন কয় হাত তো দুই হাত বানতে তো আর সাত হাত লাগবে না দুইটা পা মর্মা দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখলেন বেঁধে রাখার পরে হজর তোমর মসজিদে নবির মধ্যে ঢুকলেন জোহরের পূর্বে চার রাখা সন্ন্যত আছে না নয় আসলে সর্বসাকুল্যে বারো রাখার সৈন্যত আমাদেরকে আদায় করা লাগবে না করলে গুনা হবে তার মধ্যে জোহরেরই হলো ছয় রাখার জোহরের আগে চার পরে মাগরিবের পরে এসার পরে ফজরের আগে দুই এই সর্বসা করলে কয় রাখা বারো রাখার এই বারো রাখার সৈন্যত আমাদেরকে আদায় করাই লাগবে উমর ফারুক জোহরের চার রাখা সন্ন্যত নামাজ যখন পড়তেছেন এমন সময় শাহাবিরা মসজিদের মধ্যে ঢুকতে গিয়া বারান্দার খুঁটির মধ্যে দেখতেছে এটা কার সন্তানকে এমন ভাবে কে বেঁধেছে কাছে দেখে দুনিয়ার সাধারণ কোনো মানুষের সন্তান না অর্ধ পৃথিবীর সন্তানকে কে বাঁধলো রে এত বড় ক্ষমতা কার ভিতর দিকে তাকায় দেখে আল্লাহর বান্দা নামাজের শেষ দায় আছে সবাই বলতেছে না উমর ফরুক যখন ভিতরে নামাজ পড়তেছে খামাখা আমাদের চিন্তা করার দরকার নাই সমস্ত সাহাবি মসজিদের ভিতরে ঢুকলেন সুন্নত নামাজ হওয়ার পরে ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকলেন সবাই তাকায় দেখে মাথার মধ্যে পাগড়ি নাই জোরে কি নাই এখন আপনাদের কাছে আমার প্রশ্ন পাগড়ি কোন জায়গায় এ জোরে কন কোন জায়গায় পাগড়ি দিয়ে ছেলেরা হাত পাও বেঁধেছে ওমর ফারুক পাগড়ি ছাড়ায় সার রাখার জোহরের নামাজের ইমামতি করলেন তারপরে দুই রাখা সন্ন্যত পরে অমর ফারুক সবার আগে ছেলেটার কাছে এসে দাঁড়াইলেন ছেলেটা কান্দার বলে বাবা এমন করে আমাকে কে বানছে বাবা আমার দুইটা হাত বেঁধেছে দুইটা পা বেঁধেছে ও বাবা মেহরবানি করে আমার বাদন খুলে দেন ও বাবা আপনার ছেলে কেমন করে কে আগামোটা গোড়াছে কোন লেভেল পজিশন করবেন একদিকে বেকা হয়ে থাকে এরা সোজা করবেন যদি এগুলো করবার চান তাহলে দুই মাস এই ওষুধ খান আজ থেকে বিশ বছর আগে হারবালের কোন বিজ্ঞাপন বাংলাদেশের দেওয়ালে ছিল না জোরে করার কথা ঠিক কি না কিন্তু এখন এগুলো কেন এখন এগুলো কেন এই যে কোরআন আমার সামনে বাংলাদেশের একটা মাদ্রাসার হুজুরকে হারবালের ওষুধ খাওয়া লাগবে না কেন লাগবে না তারা সাত বছর থেকে পেশাব করে পানি লাগে জোর কথা ঠিক কিনা এরা সাত বছর থেকে পেশাব করে পানি নেয় এরা লুঙ্গি পরে ঢিলা পাঞ্জাবি পরে ढीला পায়জামা পরে এরকে যন্ত্র কোনোদিন টাইট হয় না এমন স্কিন পেন স্কিন পেন পড়ছে যে খাড়া হয়ে পেশাব করতে আমি জানি যে ছোট বাচ্চারা পেশাব করে কাপড় ভিজে ছোট বাচ্চা এক বছর দুই বছর বাচ্চারা পেশাব করলে কাপড় ভিজে যায় এর তুই 22 বছর ছেলে পেশাব করলি খাড়া হয়ে তোর পেশাব না নিলানো পর্যন্ত তুই আবার সেন্ট তোর যে কাপড় ভিজে যাচ্ছে তুই কি দেড় বছরের বাচ্চা কি টপ টপ করে পড়ে না কতক্ষণ পড়ে না পেশাব দেওয়ার ফুল তুলিছে এইরকম ঢিলা প্যান্ট যদি আপনার আপনার টাইট প্যান্ট যদি আপনার ছেলে পরে তাহলে বাবা হিসাবে আপনি দেখবেন আপনার সন্তান ব্যাসাইজ হয়ে গেছে জরে কোন কথা ঠিক কিনা সন্ধ্যার সময় হাঁস মুরগি বাড়িতে আসে সন্ধ্যার সময় গরু ছাগল বাড়িতে আসে কিন্তু রাত দশটা বাজলো এখন পর্যন্ত আপনার বেটা নামক আলিয়াটা বাড়িতে আসলো না তাহলে বুঝবেন আপনার ছেলে ব্যাসীদ হয়ে গেছে দরে কোন কথা ঠিক কি নাই খালি প্রত্যেকটা বাবা গরু ছাগলের মতো যদি সন্তানকে খুঁজত যে মকদেবের আজাম দিবি বাড়ির ঢুকবি এই যদি আমার বাড়ি থাকতে চাস আমার যদি বাবা করে ডাকিস আমার সম্পদ যদি ভোগ করতে চাস তাহলে আসাম দেওয়া বাড়ি ঢুকবি যদি আপনার সন্তানকে এইভাবে বাড়িতে ঢুকাতে পারেন একটা সন্তানও টানবে না একটা সন্তান হিরোইন খাবে না একটা সন্তানও ফিল্ম সিরিল খাবে না কোন কথা ঠিক না সরকারের মাথা গরম হয়ে গেছে মাদক মুক্ত সমাজ গঠন করবি কিন্তু বাপগুলো যে অমর ভারত বললেন এই দুইটা হল আলিয়ার ফাতেমার সন্তান হয়তো বক্কর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না এদের আরো পরিচয় আছে বললেন এদের আর কি পরিচয় আমার তো জানা নাই আরো এখন বলো তুমি কত বছর বয়স ইমান গ্রহণ করছো উমর ফারুক বললেন সাতাশ বছর কয় বছর আরো বক্কর বললেন আমি পঁয়ত্রিশ বছর বয়সে ইমান গ্রহণ করেছি এখন বলো তোমার ইমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে ওমর ফরক বলে আমি কাপের ছিলাম আবু বক্কর বলে আমিও কাফের ছিলাম তোমার জীবনের সাতাশ বছর তুমি কুপুরে হালে কাটাইছো। আমার জীবনের পঁয়ত্রিশ বছর আমি কুপুরে হালে কাটাইছি আর যে দুইটা সন্তানকে তুমি বেদ বলতেছ আমি আবু বক্কর বলতেছি তারা জান্নাতি হয়ে জন্মেছে ওর সাতাশ বছর তুমি আল্লাহর সঙ্গে গাদ্দারি করছো ইমান গ্রহণ করার আগে কত বছর কথা কন না কেন কত বছর আর আমি পঁয়ত্রিশ বছর আমরা আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছি আর এই দুই বাচ্চা যাদেরকে তুমি ব্যাধব বলতেছ তারা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে আজকে যারা আমরা কোরআনের মাহফিল এসেছি আমরা জন্মসূত্রে মুসলমান হিসাবে জন্ম নিয়েছি জরেখান সুহান আল্লাহ এজন্য জন্য প্রশংসা হবে কার আরো জোর আল্লাহর প্রশংসা করার কারণ হল এমন একজন নবী আমরা পাইছি যে নবী জান্ন আপনি জান্নাতের মধ্যে ঢুকেছেন আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে বের করে না আমাদের নবী কিন্তু লাইলাতুল মেরাজে জান্নাত দেখার জন্য ঢুকছিল জিব্রাইল বলতে হুদুর এই বছর আপনার তিনটা কষ্ট গেল এক নম্বর কষ্ট হলো আপনার চা আবু তালেব মারা গেছে দুই নম্বর কষ্ট হলো আপনার দরদের বিবি বিদায় নিয়েছে তিন নম্বর কষ্ট হলো তাই ফের ময়দানে গিয়ে আপনি রক্তাক্ত হলেন এত কষ্ট আপনার দুনিয়ায় সেখান থেকে আল্লাহ আপনাকে জান্নাতে ঢোকার সুযোগ দিয়েছে আপনি যদি বের না হন আমি জিব্রাইল বলতেছি আল্লাহ আপনাকে বাইরে করে দিবার পারবে না তো কি বলতেছি ফেরেস্তা জিব্রাইল বলতেছে আপনি যদি বের না হন আল্লাহ বের করে দিবে না কেন দিবে না কারণ ঘোষণা কার সালাম কেউ যদি জান্নাতের মধ্যে প্রবেশ করে আল্লাহ বলেছেন চিরস্থায়ী ভাবে তাকে জান্নাতে রাখা হবে হুজুর আপনি যদি বের না হন আল্লা আপনাকে জান্নাত থেকে বের করে দিবেন না সঙ্গে সঙ্গে নবী বলেন জিব্রাইল আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি নবী ঢুকতামই না আল্লাহ যদি আমাকে বলতো আপনি জান্নাতে থাকেন তাহলে আমি জান্নাতে ঢুকতাম না শুধু দেখার জন্য জান্নাতে ঢুকেছি আমি সেই দিন থাকার জন্যে জান্নাতে ঢুকব যেদিন আমার সমস্ত অম্মতেরা জান্নাত পাবে মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আছেন আসেন সাই আমি অধন সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই একটা গান শুনুন না আপনারা মনরে আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি দলিল দেখে রাই দিবে টাকা পয়সার নাই কারবার সবাই বলেন আছেন আমার মুখ তার আছেন আমার বারিস্টার সেই বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাতি তিনি এই জাবিনদারকে আল্লা না এই জাবিনদার হচ্ছে আমাদের নবী কোন সোহা আল্লাহ এমন একজন নবী পেয়েছি যেই নবী হলেন আমাদের শাফাতের কান্ধারি প্রশংসা করব কার আসেন যে কোরআন থেকে আমি তেলাওয়াত করলাম

আমরা তো পাইকারি হারে সকলে মুমিনের দাবি করি আসলে কি আমরা সকলেই আপনাদের কি মনে হয় না তো বলা যাবে না কারণ মুমিন না হলে দিনের কাজকাম বাদ দিয়া আজকে কোরআনের মাহফিলে আমরা বসতাম না জোরে কত ঠিক ঠিক বহু কাজকাম তো আছে ওগুলো বাদ দিলাম কেন বিশ্বাস আছে বলিতে কিন্তু হ্যাঁ সাহাবেরা বললেন এ রাসুল আল্লাহ ইমান সম্পর্কে আপনি আমাদের কিছু বলেন আল্লাহর নবী বললেন শোনেন মনোযোগ দিয়ে শুনবেন দিনের মাহফিল এর সাইডে ভালো সাড়বে না বোঝেন না এটা কি রাত না না দিনের মাহফিল তো এইরকম হবে দিনে আপনারা খেলা দেখতে পারছেন না মানুষ দিনে খেলা দেখতে পার যান ও শুনিবার এসেছেন চারিদিকে মানুষ দেখা যাবে শব্দ রাত্রে এই মাইকের শব্দ রাত্রে যা হবে দিনে তা হবে না কথাটা বুঝলেন না যা শুনতেছেন একটু মনোযোগ দেবেন মনোযোগ না দিলে বোঝা কঠিন এখন আয়াতের তাফসির শুরু করলাম একটু মনোযোগ দেবেন মুমিন কারা আল্লাহ নবী বললেন যারা প্রকৃত মমিন হবে তাদের ইমানের অবস্থা হবে এই রকম সাহেবরা বললেন কি রকম বললেন একরার কিরকম আল্লা রাজান এর নাম হল ইমান এখানে কয় কথা বলা হয়েছে তিনটায় খেয়াল করেন যুদ্ধের সময় অনেক হিন্দুরা কলমা পড়ছে কলমা পল্লী মুসলমান হয় না কলমা পল্লী মুসলমান কলমাকে গ্রহণ করতে হবে তিনভাবে জবানে বলতে হবে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে কলেমা অনুযায়ী আমল করা লাগবে এখন কলেমা অনুযায়ী আমল করতে চায় আল্লাহ বলতেছেন ইজা জুকিরল্লাহহু অজিলেত কুলু গুহুম যখন তারা আল্লাহর জিকির করবে এই জিকির করার কারণে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে আমাদের বাংলাদেশে জিকির করলে মানুষের অন্তর কাঁপে না শরীর কাঁপে আপনাকে কালায়ের খবর আপনারা জানেন আমাকে কাহালুতে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না আর কিছুদিন আগে ফেসবুকে দেখলাম জিকির করতে করতে পাড়ে ফেলে দিচ্ছে অ কুই পাড়ে ফেলে দেয় অ কুই পাড়ে ফেলে দেয় আর একটা দেখলাম গিয়ে খুঁটি বয়া সামিয়ানোর উপর উঠতেছে আর একজন দৌড়ে এসে পিরো পাড়ে ফেলে দেখে তুই খোতা এখন ফেসবুকের মাধ্যমে অনেক কিছু দেখা যাচ্ছে জোরে কর কথা ঠিক ভাই যান এখানে আল্লাহ বলতেছেন ইজা ঝুকির আল্লাহ যখন তারা জিকির করবে আল্লাহ জোরে বলেন বহুম অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে এখন হয়তো আপনারা বলবেন হুজুর এটা কোন আল্লাহ বললেন আমি আল্লাহ নাজিল করেছি আল্লাহর কোরআনকে আর এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ংকার আর জোরে শোনেন এরপর আল্লাহ বলতেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যখন কোরআনের তেলাওয়াত শুরু হবে এই তেলাওয়াতের কারণে ঈমান বেড়ে যাবে ঈমানের জজবা বেড়ে যাবে এখন যদি আপনাদের প্রশ্ন করা হয় তেলাওয়াত মানে কি হয়তো বলবেন হুজুর তেলাওয়াত মানে কোরআন পড়া ইমান মানে কি একরার বিল ইসলাম তাজদিক বিল জেনান আমল বিল আরকান এরই নাম হলো ইমান তেলাওয়াত শব্দের অর্থ হলো কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করা লাগবে এটা বোঝানোর জন্য বলতেছি জোহরের নামাজ জোরে কোন কোন নামাজ আমরা যে নামাজটা পড়লাম এটা কোন হ্যাঁ এই জোহরের নামাজের ইমামতি করবেন হজরত উমর জোহরের নামাজ কি করবেন ইমামতি করবেন হজরত উমর জোহরের নামাজ পড়ানোর জন্য মসজিদের দিকে যাচ্ছেন জোহরের নামাজ পড়ার জন্য না পড়ানোর জন্য এটা খেয়াল করবেন এই তেলাওয়াত বুঝতে পারবেন পড়া আর পড়ানো বাংলাদেশের যতগুলার নেতা আছে এমপি কন মন্ত্রী কোন সচিব কণ এরা নামাজ পড়বার যায় না পড়াবার যায় যতদিন পর্যন্ত বাংলাদেশের নেতারা নামাজ পড়াবার না যাবে ততদিন পর্যন্ত আমাদের ইমান ব্যাড না বর্তমানে আমরা দ্বারা ইমাম আমরা নামাজ পড়াই আমরা সুদের বিরুদ্ধে কথা পারি না। মসজিদের কেশিয়ারই সুদ খায় হ্যাঁ এখনই যদি সুদের বিরুদ্ধে বাস করি কেশিয়ার কবি তোর ইমতি সাজ আমি এখন গরিব মানুষ ইমামতি রক্ষা করার জন্য সুদের বিরুদ্ধে না বলাই ভালো কিন্তু আমার জায়গায় যদি উপজেলার চেয়ারম্যান ইমাম হতো ওই সুদের বিরুদ্ধে কথা বললে কিছুই বলতো না কারণ ওয়াজ এই জন্য আল্লাহর চালু হবে আমাদের বাংলাদেশে সেদিন প্রত্যেকটা নেতারা নামাজ পড়বে না পড়াবে হাজার তোমার অর্ধবিধি বির নামাজ পড়ানোর জন্য মসজিদে রওনা দিলেন কিন্তু রাস্তার মধ্যে দেখতেছে একটা ছেলে রাস্তার ডানেও যায় বামেও যায় ওমর ফারুক দেখতেছে সামনে একটা ছেলে চলার কোনো সাইজ নাই কখনো ডানে যায় কখনো বামে যায় ওমর ফারুক চমকে গেলেন যখন কোরআনের তেলাওয়াত চালু হয়েছে তেলাওয়াত মানে কি কোরআনের সমাজ চালু হয়েছে তখন থেকে রাস্তার ডান সাইডে হাঁটতে হবে হাঁটলে কোন সাইডে আমরা হাঁটি কোন সাইডে আমরা বামে হাঁটি কেন কারণ আমাদের দেশে মুসলমান আছে কিন্তু কোরআনের সমাজ নাই যেদিন কোরআনের সমাজ চালু হবে রাস্তার ডান দিক দিয়ে আমাদের হাঁটতে হবে জোরে কোন কথা ঠিক কি না আর যারা ডান দিক দিয়ে হাঁটবে ডান পায়ে মসজিদে ঢুকবে হাসরের ময়দানে আমল নামা আল্লাহ তাদের ডান হাতে দিবে তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে জোরে কোন আল্লাহ কিন্তু ডান পায়ে মসজিদে ঢুকবে আর রাস্তার ডান সাইড দিয়ে হাঁটতে ভয় পাবে এরা মরার পরে আমল নামা বাম হাতে দিবে আল্লাহ বলবে কোরআনের সমাজের জন্য রাস্তার ডান সে আন্দোলন যারা করে না এরা মুসলমান হয়ে মরবে না এদের মৃত্যু হবে মুনাফিক হয়ে কথা ঠিক না আরে আন্দোলনটা করি একটা মিছিল করি একটা মিটিং করি একটা সমাবেশ করি না এগুলো একটাও করবার দিবে না একেবারে অফিসের তালা আছে মিটিং নাই মিছিল নাই সমাবেশ নাই হাই হাই গণতন্ত্রে দেশে আমরা বসবাস করতেছি আল্লাহর বান্দারা ওমর ফারুক চলতে গেলেন ছেলেটা ডানেও যায় বামেও যায় এমনভাবে চলা যাবে না চলতে হবে ডান সাইডে এটা কার ছেলে এমন বেয়দি করতেছে ওমর ফারুক খুব দ্রুত বেগে ছেলেটার সামনে গিয়ে তাকায় দেখে ছেলেটা অন্য কারো না তারই জন্ম দেওয়া সন্তান নাম হলো আবু সামা অমর ফারুক চমকে উঠলেন যা আমার সন্তান হয়ে এরকম ব্যাসাইজ আপনার বলেন তো সন্তান যদি ব্যাসাইজ হয় আল্লাহ ধরবে কা না হুজরত আপনার সন্তান কি সাইজ এটা আপনাকেই দেখা লাগবে অমর ফারুক দেখলেন আমার সন্তান ব্যাসাইজ এ কোরআন শরীফে একটা সুরা আছে নাম হলো সুরাই লোকমান জোরে বলেন নাম কি লোকমান কিন্তু নবী ছিলেন না কিন্তু লোকমান আলু সাল্লাম তার সন্তানকে এত সুন্দর নসিহত করেছেন যে নসিহতটা আল্লাহর এত পছন্দ হয়েছে উম্মতে মোহাম্মদের জন্য লোকমান আলু সাল্লামের নসিহতকে আল্লাহ কোরআনের মধ্যে সামিল করে দিয়েছে জরেকান সোহান আল্লাহ এই জন্য বাবা হিসাবে সন্তানকে নসিহত করার দরকার আছে না নাই আপনি বাদল বাবা দয়া করে রহম করে আমার বাদনটা খুলে দেন উমর ফারুকের দর দর করে পানি পড়তেছে এই পানি পড়ার কারণ হলো দুইটা এক নম্বর কারণ হলো কিন্তু কোন আগে যে সন্তান আমারে কইছে ভাই যেরকম কি কইছে আপনি কে ভাই আপনার তো চিনি না এখন আবার বাবা বাবা বলে কানতেছে। এইটা হলো এক নম্বর কারণ আর দুই নম্বর কারণ হলো কোনো সন্তান দুই কারণে এক নম্বর কারণ হলো কিন্তু আগেই বলেছে কি ভাই এখন আবার বলতেছে বাবা আমার হাতটা কে বাঁধলো পাটা কে বাঁধলো ছেড়ে দাও ও বাবা মেহরবানি করে ছেড়ে দাও এক নম্বর কারণ কিন্তু আগেই ভাই বলে এখন বাবা বলতেছে ইমাম গাজ্জালি বলেছেন দুনিয়ার যতই মদ পান করো না কেন সেই মদের নেশা তোমাদেরকে বেশিক্ষণ পাগল করবে না দুই চার ঘন্টা পরে তোমরা আবার হুঁশ ফিরে পাবে কিন্তু আমার কাছে এমন একটা মদের খবর আছে যে মদ পান করলে না দেখা পর্যন্ত তোমাদের হুঁশ হবে না ইমাম গাজ্জালি বললেন দুনিয়ার যত মদ আছে তোমরা সকালে পান করো বিকালে তোমরা হুঁশ পাবা দুপুরে পাবা এক ঘন্টা পর আধ ঘন্টা পর তোমাকে হুঁশ ফেরত আসবে কিন্তু আমার কাছে এমন একটা মদের খবর আছে যে মদ কেউ যদি একবার পান করে আজরাইল না দেখা পর্যন্ত তার নিশা কাটবে না সমস্ত ছাত্র বলে হুজুর সেই মদের নাম কি ইমাম গাজ্জালি বললেন সেই মদের নাম হলো দুনিয়ার মহাব্বত দুনিয়ার মহাব্বত যদি কেউ একবার ভিতরে ঢুকায় ওই আজাইল না দেখা পর্যন্ত হুঁশ ফিরে আসা ক্ষমতার শেয়ারে যখন বসবে মাতাল বলবে আমার ক্ষমতা আমার নামাইকে পাঁচতলা বিল্ডিং এ দুই লক্ষ টাকা খাটের ওপরে বারো হাজার টাকার কম্বল গাওয়ার মাতাল বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে এই বারো হাজার টাকার কম্বল গাওয়ার শেয়ার পড়ছে রাত তাই রাত তিনটার সময় আটচল্লিশ সেকেন্ডের একটা ভূমিকম্প আছে কয়েক সেকেন্ডের আটচল্লিশ সেকেন্ডের একটা ভূমিকম্প খালি বিল্ডিং ওই এত জোরে নামছে কম্বলের মধ্যে তার লুঙ্গি আছে ওটা বড় কথা এখানে ম্যাংটা হয়ে নিচে আছে অনেক লোকই তো রাস্তাত কয় কে রে তো কম্বলের মধ্যে তুই নয়টার সময় কি বললি আমাক নাম হাই কে তিনটার সময় তো ম্যাংটা করে কে নাম রে আজকে অনেক থোঁ তার শিয়ার পায়ে কয় হামাক নাম হাই খে

এখন বলেন তো দুনিয়ার মহাব্বত ভিতরে ঢুকলে এ এ দেখতেছেন না হুজুর ফাইন করে বলবে খুব সুন্দর কথা কিন্তু ভালো এই যে দেখতেছেন পুকুর ওটা আমার পুকুরের সাইডে জমি ওটা ওই জমির সাইডে যে দেখতেছেন ওটা ওইদিকে দিকে যেগুলো দেখতে সব আমার ফেরেস থাকে আল্লাহ এই যে আমার আমার করতেছে তাহলে তোমার কি আল্লাহ কই মাতাল হসে রে ওই মাতাল হসে ভুল বক্তিছে মাতাল হসে দেখাই না দেখাই না কম দেখাই নাই মাতাল আছে এই মাতালটো স্কাৰ্ডে কখন আন লবলৈ চেলো আনচে ক মিম মা ৰজা কো না কম মিম কবলৈ আইয়া এতিয়া হাদা কোমল মাওত চাইয়া কোলা ৰব বিলাওলা আখৰতানীলা মৃত্যু যখন তোমাৰ নিকটে আসবে যখন তুমি মৃত্যুকে দেখতে পাবে তখন তুমি বলবে ভাই আজরাইল এত তাড়াতাড়ি আমার কাছে আসবে আমি এটা বিশ্বাসী করতে পারি নাই আমি কখনো খেয়াল করি নাই ভাই আজকের মতো তুমি ফেরত যাও আমার যত সম্পদ আছে আমি সব তোমাক দিয়ে দিব আমার যা আছে সব কি করবো আজরাইল তখন বাম হাতে একটা চল মারবি চরে আর মাতালগিরি চলে দেবে কেরে রে তার কার সম্পদ কাজ দিবার চায় তুই যে বললি আমার যা আছে সব দিয়ে দেবো তোর কি আছে রে পরের জায়গা পরের জমি সবাই বলেন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি আমি কিন্তু জমির মালিক নই কি হক কথা একটু হক একটা গান গান এটা হলো ছোট্ট গান পরের জাগা পরের জমি ঘর বানায় আমি রই আমি কিন্তু ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজরা পাতি সবই দিলাম তবু জমিন হয় যে নিলাম এই দুঃখের কথা কারে কই কারে কই পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই ওমার ফারুক ডাক দিলেন জল্ল হাজার হাজার মুসল্লির সামনে হজরতমর ডাক দিলেন জল্লাত যে জল্লাদকে ডাক দিয়েছে প্রত্যেকটা সাহাব চমকে উঠছে আপনারা বলেন তো জল্লাদকে ডাক দাও মানে কি বুঝতেছেন আল্লাহর কোরআন শোনেন আল্লাহর কোরআনের তেলাওয়াত জাদা তো হুম এইটা বোঝানোর জন্য বলতেছে মর ফারুক বললেন জল্লাদ সমস্ত সাহাবের চমকে উঠল অর্ধ পৃথিবীর অর্ধ পৃথিবীর সন্তানকে পাগড়ি দিয়া মর বাঁধে বেঁধে রেখে ওমর ফারুক জল্লাদকে কেন ডাকতেছেন জল্লাদ যখন সামনে এসে বলে আমির আল মোমিন আমারে ডাকলেন কেন ওমর ফারুক বললেন জল্লা আমার আদর পাইয়া বাহাদুর হইয়া আদর পাইয়া বাহাদুর হইয়া আমার আবু সমত পান করেছে যে বলছে মত পান করেছে সমস্ত সাহাবিরা থর থর করে কাঁদতেছে কারণ মতপান পান করলে আল্লাহর আইন হলো তাকে আশিটা ব্যাত মারা লাগবে ওমর ফারুক ইচ্ছা করলে তার সন্তান যে মতপান পান করেছে এটা দুনিয়ার কেউ জানতো না এটা গোপন রাখলে তাহলে এই শাস্তি পাওয়া লাগত না ওমর ফারুক বললেন জল্লাদ আমার সন্তানকে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী তুমি আশিটা ব্যাপ মারো জল্লাদের হাতে তোমার চাবুক তুলে দিলেন জল্লাদ চাবুক নিয়ে মার শুরু করছেন এক বাড়ি মারছে দুই বাড়ি মারছে তিনটা আঘাত যখন করেছে চোমরো ফরক এক দৌড়ি জল্লাদের হাত থেকে চাবুক কাইবে নিয়ে বলো জল্লাদ আল্লাহর শপথ করে বলো তুমি যে আমার সন্তানকে তিনটা চাবুক মারলায় এই চাবুকটা তুমি কার খেয়ালে মারছ তুমি আল্লাহর শপথ করে বলো আমার সন্তানকে তুমি যে তিনটা চাবুক মারছো মারা লাগবে আশিটা এ পর্যন্ত কয়টা মারছো তিনটা মারছো সত্যি করে বলো কার খেয়ালে তুমি যে বজু সে ওয়াজ তুমি কার খেয়ালে ওয়াজ করতিছা আল্লাহর খেয়ালে না পুলিশের খেয়াল র্যাবের খেয়াল নেতাকের খেয়াল এই বার্তা করে কিন্তু আল্লাহ সাহি ধর মনের মধ্যে যদি আল্লাহ ছাড়া অন্য কারো খেয়াল আসে তাহলে জিব্বা কাটে জাহান নামের জিব্বা কাটতে জোরে কোন কথা ঠিক কিনা করতে হবে কাকে আর জোরে আপনার বলতেছেন আল্লাহ বললে আপনাকে অসুবিধা আছে আল্লাহ আসুল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় আল্লাহ 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 উচ্চারণ করে যদি মারা যায় এক আল্লাহ উচ্চারণ করে মরে যাওয়ার কারণে আল্লাহ তার জীবনের সব মাফ করে দেয় সাহাবিরা বললেন ইয়া তাহলে সারা জীবন পাপ করে মরার সময় আল্লাহ আল্লাহ করে হয় আল্লাহ রাসুল বললেন এত সহজ নয় যে ব্যক্তি জীবিত অবস্থায় আল্লাহর সঙ্গে সম্পর্ক করবে না মরার সময় তার মুখে আল্লাহ উচ্চারণ আসবেও না তো তাহলে আপনারা কখন সম্পর্ক করবেন মরার পরে না মরার আগে তো মরার আগে করলে আল্লাহ করতে আপনাকে মুখ বন্ধ থাকে কেন আরো জোরে বলেন আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ এখন তো তকবির হচ্ছে না আজান হয় প্রত্যেক গ্রামে গ্রামে মসজিন আজান দিলে সরকার কোনো দিনও বাদী না কিন্তু এই কালাই উপজেলার যত মসজিদ আছে সব মসজিদ যদি কালাই থানার সামনে একবার আল্লাহ কয় সব পুলিশ বাড়ি কবি করে তোর একটে হলো ভিন্ন ভিন্ন থাক অসুবিধা নাই কিন্তু একত্র হলি বাতিরের খালি এখন বর্তমানে আমাগ্র একত্র হবার দিচ্ছে না কোরআন আমরা এক হইনি কেন এখানে আমরা আওয়ামী লীগ আছি বিএনপি আছি জাতীয় পার্টি জামাত সবাই আছি আমরা এক একজন এক এক সময় এক এক কাম করতে পারি কিন্তু কত ক্ষেত্রে আমাদের এক হওয়া লাগবে যেরকম আঙ্গুল আঙ্গুলটা বুঝাচ্ছি মনে করেন এই বড় আঙ্গুল হলো আওয়ামী লীগ ই আমাদের পাঁচটার মধ্যে বড় লয় এক আওয়ামী লীগ দিলেন ই একটু ছোট আছে ইভিএমপি এটা এক দিলাম জাতীয় পার্টি কোনো মতে বিরোধী দল আর এটা দিলাম পীর মুরিদি যত যা আছে সব মিলে তাবলিক টাবলিক মিলা দিলাম এই ইনি লোক আর অপরাধিক দিলাম লোক মনে করেন তাহলে এক এক আঙ্গুল এক এক কাম করে যখন পথ দেখাবেন এটা

আল্লাহ নবীর স্বার্থে আমাদের কোনো দল নাই ভাত খাওয়ার মতন আমরা সব দলে এক হয়ে যাবো ঠিক এখানে তকবিদ দেওয়ার মধ্যে আমাদের কোনো দল আছে সব দলে এক হয়ে গলা ছাড়া একটা তকবিদ দেন জনগণ যেন বুঝতে পারে দিনের বেলা মানুষ হয় এই রাত্রে ওয়াজ করার একটা অভ্যাস হয়ে গেছে রাত্রে ওয়াজ করলে বহু ক্ষতি বহু ঘুমের ক্ষতি চুরি ডাকাতি হতে পারে এক মেয়ে যাওয়ার সময় দুলা ভাই যাওয়ার পরে দরেকন কথা ঠিক কিরে অনেক ক্ষতি দিনের বেলা কোনো ক্ষতি নাই অনেক মানুষ আমার সামনে হয়েছে না একটা তোকবিদ্য কি পারব আমরা আলো দুই কথা হয়েছে কেউ কে সংসদে কেউ কায় ঘরে ঘরে আমরা বলছি এক খবর যতক্ষণ কোরআনের ফেলে ঘরে ঘরে আর সংসদে এই দুইটাই আমরা বলবো না কারণ ঘরে ঘরে বললে তারা দুর্বল ইমান আর সংসদে বললে তাদেরকে যুদ্ধ বলতে পারে দরকার নাই। আমরা বলবো সব জায়গায় কোনো জায়গা যে বলবো আল কোরানের আলো আপনার বলেন সব জায়গায় জালো আল কোরআনের আলো কোরআন হাদিফ যেখানে মুসলমান ওমর ফারুক সাবুকটা কায়দা নিয়ে জল্লাদকে বলতে জল্লাদ তুমি আল্লাহর শপথ করে বলো তুমি যে আমার সন্তানকে তিনটা চাবুক মারলা এই চাবুকটা তুমি কার খমার খেয়ালে জল্লা চোখের পানি বের করে বলতেছে আমির আল মমিন আমির আল মমিন আল্লাহ আছে আসমানে আর আপনি আছেন জমিনে আল্লাহ আছে আসমানে আর প্রধানমন্ত্রী আছে জমিনে এ কথা কথা আল্লাহ আছে আসমানে প্রধানমন্ত্রী আছে জমিনে প্রধানমন্ত্রীর পুলিশ আছে রেব আছে প্রধানমন্ত্রীর অনেক দলীয় লোক আছে দরকার হলে আল্লাহর বিরুদ্ধে বলো কোনো অসুবিধা নাই কিন্তু বললে তোমাকে জেলে যাওয়া লাগবে আমাকে কি খেয়াল আমরা জাহান নামকে দূরে রেখে জেলকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি জোরে এখন কথা ঠিক কিনা বলতেছে। আল্লাহ আসমানে আর আপনি আছেন জমিনে আপনার সন্তানকে আমি চাবুক মারতেছি ও গো আমিরুল মমিন আল্লাহর শপথ করে বলতেছি আল্লাহর খিয়াল আমার কলেজার মধ্যে নাই আপনার খিয়াল করি আপনার সন্তানকে মারতেছি জোরে মারলে যদি আপনি কষ্ট পান সঙ্গে সঙ্গে আমার কান্দার বলে জল্লাদ কোন মানুষের খেয়ালে কোনো ইবাদত করা যাবে না কারণ আল্লাহর হুকুম পালন করাই হলো ইবাদত নামাজ পড়া ইবাদত না দররা মারাও হলো ইবাদত কথা ঠিক কিনা আপনার বলেন তো ইবাদত হুকুম আর জর আল্লাহর হুকুম বাদ দেওয়া যারা ইবাদত করে আল্লাহর হুকুম নাই নবীর তরিকার মধ্যে নাই নতুন নতুন কিছু ইবাদত আমাদের বাংলাদেশের চালু আছে জোরখান কথা ঠিক কিনা এই যে একটা ইবাদত চলতেছে ঈদ এ নবী আমরা ছোট থেকে কোনো দিন দেখি জানি দুই ঈদ এখন আবার তিনটা হচ্ছে সব চাইতে বড় ঈদ হলো ঈদ এ নবী বুঝাই আপনাদের একটা কথা আমি বলি আল্লাহ নবীর জন্ম থেকে চল্লিশ বছর পর্যন্ত হওয়া থেকে চল্লিশ বছর পর্যন্ত নবীর জীবন থেকে আমাদের আমলের কিছুই নাই আপনারা যে বাড়ি যা দেখবেন নবীর জন্ম থেকে চল্লিশ বছর পর্যন্ত নবী যা কিছু করেছেন যা কিছু বলেছেন এগুলো আমাদের একটা আমলের কথা না। যেদিন নবীর উপর কোরআন নাজির হয়েছে চল্লিশ বছরে সেদিন থেকে বছর পর্যন্ত নবী যা কিছু করেছেন মা অমানাহ আনহু শান্তাহু ঈদে নবী কারা উদযাপন করে এই এক থেকে চল্লিশ পর্যন্ত আমরা বলবো সিরাতুন নবী নবী উদযাপন করতে হবে ধরে কথা ঠিক কি নয় নবী তেরো বছর মক্কাত কি করছে দশ বছর মদিনাত কি করছে ও সেগুলা তোর কে নাই হ্যাঁ এগুলা কিন্তু ইবাদত না ইবাদত হলো আল্লাহর হুকুম যেরকম ইবাদত কার হুকুম বাগান গহাদুর তোমার বলতেছে আমার খেয়ালে আশ্বটা যদি দৌড়া মারিস তাও দৌড়া আদায় হবে না আল্লাহর খেয়ালে মারতে হবে আশিটা দরে কন কয়টা তুই যখন পারলি না তাহলে আমি দৌড়া মারব এবার হজরতমর চাবুকখানা নিয়ে সন্তানকে মার শুরু করলেন তিন থেকে গণনা শুরু করতেছেন দুই থেকে গণনা শুরু করতেছেন সমস্ত সাহাবের বলে আমির আল রাল তিনটা চাবুক মারছেন আপনি চার থেকে গণনা শুরু করেন ওমর ফারুক বললেন মানুষের খেয়ালের তিন বাড়ি আল্লাহর খেয়ালের একবারের সমান এই জন্য তিন বাড়িকে আমি এক বাড়ির মধ্যে ধরে নিয়ে আমি আবার দুই থেকে শুরু করলাম মারতেছে চামড়া কেটে রক্ত বের হয়ে যায় বাবা বা বলে সন্তান কাঁদতেছে কখনো বাবার পায়ের দিকে আসতেছে কখনো লাভ দেওয়া উঠতেছে ওমার ফারুক সন্তানের খেয়াল না করে আল্লাহর হুকুমের খেয়াল করে মারতে মারতে যেই তিরিশটা চাবুক মারছে আবু সামা সামাদেহ হয়ে পড়ে গেছে ওমর ফারুক বললেন রে নবীর এক গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো এক গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো বলা মাত্রই একজন সাহাবি তো উড়ে গিয়ে এক গিলাস ঠান্ডা পানি এনে যখন ওমর ফারুকের হাতে দেয় ওমর ফারুক শিয়ারে বসে ওই পানিটুকু পান করলেন সমস্ত সাহাবির আশ্চর্য হয়ে যায় তারা মনে করেছিল ওই বেহুস সন্তানকে হয়তো পানি পান করাবে কিন্তু ওমর ফারুক সন্তানকে পানি পান না করায় আর নিজেই পানি পান করে বললেন একে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি আর দুর্বল অবস্থায় দৌড়া মারলে কার্যকর হবে না এই আমি নিজে পানি পান করে আমার শরীরটাকে আবার সবল করলাম দৌড়া মারার জন্য গিলাসের তলায় সামান্য পানি ছিল ওই পানিটা ছেলের চোখে মুখে যখন ছিটাই দেয় ছেলে যখন হুঁশ পাইছে এমন সময় হজরত তোমার আবার চাবুক মারা শুরু করলেন যেই পঞ্চাশটা চাবুক হয়েছে সমস্ত সাহেবরা চিৎকার করে বলে আল মোহামিন আর মারবেন না আর মারবেন না আপনার আবু সামা মারা গেছে দেখেন নিজের সন্তান মরে গেছে তাও সন্তানের দিকে খেয়াল খেয়াল কার দিকে কথা কন্যাকার পয়জা তুলিয়াত আলাইহিম আয়া তুহু যা দা তুহুম এটা হলো কোরআনের হুকুম আমল করার কারণে নিজের সন্তান মারা গেছে সাহাবিরা বলতেছে অথচ নিজের খেয়াল নাই যেই বলেছি আমি আর মারবেন না আর মারবেন না আপনার আবু সামা মারা গেছে সঙ্গে সঙ্গে হয়তো তোমার হাঁটু গেড়ে বসে সন্তানের কপালে একটা চুমা খায় এতক্ষণ সন্তান কিন্তু লাফালাফি করছে কান্নাকাটি করছে তখন কিন্তু চুমা খায় না হাঁটু গেড়ে বসে সন্তানের কপালে একটা চুমা দিয়ে বলতেছেন আবু সামা তুই আমাকে নিষ্ঠুর মনে করিস না তুই বল ভাবিস না যে আমি নিষ্ঠুর আমার ভিতরে কোনো দয়া নেয় এটা ভাবিস না আল্লাহ রাসুল বলেছেন কিয়ামত পর্যন্ত দুই ধরনের বাবা হবে এক ধরনের বাবা সন্তানকে শুধু দুনিয়ার জন্যে ভালোবাসবে আখেরাতে সন্তানের কি হবে এই চিন্তা করবে না এরা হলো ভেজাল বাপ খালি দুনিয়ার চিন্তা আমার সন্তানের বাড়ি হলো গাড়ি হলো আমার আর কোনো টেনশন নাই মরে গেলে আমার দুধ ভাত খাবি মরে গেলে খাবি তোর সন্তান কি হবে কি কারণ এই চিন্তা করার দরকার আছে না না দরকার আছে না ওমর ফারুক বলতেছেন রাসুল বলেছেন ওরাই হলো আসল বাপ যারা সন্তানের দুনিয়াও ভালো চাবে আখেরাতেও ভালো চাবে আজকে যারা এখানে আপনারা বসে আছেন আপনারা আসল না ভেজাল না না কারা কারা আসল বাপ হবেন আল্লাহর কি হাত দেখান তো দেখি হাত যারা তুলবি না মরার আগে নুলা হয়ে মরবি রে নিভিয়ানা كله নিয়ত নাই নিয়তের হাত ধরো আসল বাপ হই আমরা হাত নাও হাত নাও শুনে আজকে যত মানুষ আমরা এখানে হাত করলাম আসল বাপ হওয়ার জন্য আপনাদেরকে আমি একটা যুক্তি দেই আপনাদের এই গ্রামে মাদ্রাসাও আছে প্রাইমারিও আছে হাফেজি মাদ্রাসা আছে প্রাইমারি আছে এখন আপনার ছেলেকে আপনি আসল বা ফলে কোন জায়গায় ভর্তি করে দেবেন আর কথা কয় আপনি অনেক সময় মাদ্রাসার উপর দিয়ে বেটার টানে লিয়ে দেওয়া প্রাইমারি ভর্তি করে দিয়েছে দেননি হ্যাঁ আমি দেখি ক্লাস টু এক ছেলে খাড়া হয়ে পেশাব করতেছে আমি কলাম কেন পাগল খাড়া হয়ে করিস কেন তোর শিক্ষক কোনদিন শিখাই নাই পেশাব কেমনি করা লাগে ও হাসি আর কাছে স্কুলের পেশাবখানার দিকে আমার সারি খাড়া হয়ে করে সারি বলে খাড়া হয়ে করে তাই বসে উঠতে গে শোনেন আজকে প্রাইমারির হেড সারের কোনো টেনশন নেই কোনো টেনশন নাই মাস গেলে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পায় ধরে কোন কথা ঠিক কিনা কোনো টেনশন নেই আর এই মাদ্রাসার হুজুরের খালি টেনশন গত বছর কে যেন বললো যে হুজুর চামড়া থেকে মানে হিসাব দিচ্ছে বছরের আয়ের খাত কি সামলা থেকে টাকা পাঁচ দুইশো মাদ্রাসার একটা খাতে চামড়া থেকে হচ্ছে দুইশো আমি হুজুরকে বললাম কে হুজুর চামড়া পাননি পঞ্চাশ টাকা ছিলাম হুজুর তিন চার দিন থোয়ার পরে ছোট পড়ে কষি ফেলে দে কেউ লেগে না যে চামড়া দিয়ে ফেতরা দিয়ে অনেকে তিমোনারদের উপকার হতো জোরে কন কথা ঠিক কিনা বর্তমান এমন করে চামড়ার দাম যদি না থাকে জুতার দাম গুণ বেশি কেন আমি যেই জুতা দুই বছর আগে কিনেছি নয়শো টাকা দেয় সেই জুতা কিনবার গেলাম দেখি একুশশো টাকা আমি কলাম কে ভাই সামলার দাম নাই তো সামলার জুতার দাম হলো কেমন আর ফেরিং গেছে এই মাদ্রাসাগুলো বন্ধ করা লাগবে না কত ষড়যন্ত্র এ কোরআনের মাদ্রাসার জন্যে প্রাইমারির জন্য কোনো ষড়যন্ত্র নাই দিন দিন বেতন বাড়তিছে ধরে এখন ঠিক কিনা ভাই এখন এই মাদ্রাসা টিকবে কেমন এই মাদ্রাসা চালু থাকবে কেমনে একতলা থেকে এখন তিন তালা হচ্ছে আর মাদ্রাসা সামান্য সাত ধারায় দেওয়া লাগবে সিমেন্ট সিমেন্ট বাকি আছে হুজুর আমার এখন এতগুলো মানুষের কাছে আমি কি কই সরকার যদি বন্ধ করে দেয় এই মাদ্রাসা চালু রাখতে হবে আপনাদেরকে পারবেন দরকার হলো এই কোরআনের জন্যে কোরআনের মাদ্রাসার জন্য আমরা জীবন দেবো রাজি আছেন কারা কারা আল্লাহ দিবেন জীবন দেবেন হাত তুলে দেখি আপনাদের কাছে আমার এই মাদ্রাসার জন্য মাত্র দশটা মিনিট এরা মনে করতেছে মাহফিল ভরা মানুষ আছে যদি আদায় শুরু করলে লোকজন যদি সব চলে যায় এই জন্য দশটা মিনিট ওয়াজ করার পরে উমর ফারুক কি অবস্থা মনে আছে আপনাদের ছেলে কেবল মারা গেছে পঞ্চাশটা মাটি ওয়াজের আসল জায়গা এখানে পড়ে আছে আমার মা বোনেরা যারাই পর্দার অন্তরে বসে আছে এটা কি লেখছে ও একটা খাসি আগেই দিছে মাসাল্লাহ একটা খাসি দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আমি আপনাদের কাছে কি চাব সিমেন্ট লাগবে কয় অবস্থা আব্দুর রহিম একটা খাসি দান করেছে আল্লাহ তার দানকে কবুল করেন ডাক্তার শাহজান এক হাজার পাঁচ টাকা দান করেছে ওটা বসার দরকার নাই উঠবেন না যদি আপনি এখানে এসে দান না করেন আপনার কাছে ব্যাগ যাবে তো। এই লাইন কথা আপনি দিবেন না বসে থাকেন কোথায় যাবেন আপনি এটা হলো জান্নাতের বাগান জান্নাতের বাগান থেকে যারা উঠে ওয়াজাতা এরা ওঠে না শয় তানি ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে যায় কথা ঠিক না এতক্ষণ ওয়াশ করতেছে ওটা বসে বসা আর যেই কইছে কিছু জ্ঞান ওঠেন ধরছে ব্যাপার কোনো যাওয়ার দরকার নাই মাদ্রাসার আর ছেলে ফেলে কোথায় আছে ওরা পিছন দিক থেকে ওই দরজার দিক থেকে ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাবে দশ বিশ পঞ্চাশ একশো যেতে পারেন ওই আদায়গুলো নিয়ে চলে আসো একটু মহব্বতের সকলে জিজ্ঞে কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওমর ফারুক যখন সাহাবীরা বললেন ই আমিরুল মুমিনিন আর মারবেন না আর মারবেন না আপনার আবু শামাহ মারা গেছে যেই বলছেন মারা গেছে সঙ্গে সঙ্গে চাবুক বন্ধ হাঁটু গেলে বসে আবু সময় একটা কপালে চুমাতে বললেন বাজান তুই কখনোই মনে করবি না আমি নিষ্ঠুর বাবা ওই বাবাই সবচাইতে ভালো বাবা যে সন্তানের দুনিয়া ভালো চায় আখেরা তো ভালো চায় আমি ইচ্ছা করলে তোর মত খাওয়া গোপন করতে পারতাম আরে এই গোপন করার কারণে তুই দুনিয়াতে কিছুদিন বেঁচে থাকতি কিন্তু মরার পরে এই মদ পান করার অপরাধে আল্লাহ তোকে জাহান্নাম দিত আমি বাবা হইয়া আমার সন্তান জাহান নামের আগুনে পুরু। এটা আমি কখনই চাইনি বাবা এই জন্য আল্লাহর হুকুম দুর্ৰ তোকে মারা শুরু করেছি আল্লাহর খেয়ালে মারতে গিয়া পঞ্চাশটা টাকাতেই তুই দুনিয়া থেকে বিদায় নিয়েছিস বাগান রে তুই মনে করিস না যে আমি নিষ্ঠুর বাবা জোরে কন্যা সোহান আল্লাহ উমর ফারুক দাঁড়িয়ে বললেন রে রবির সাহাবিরা আমার আবু সবার জন্য তোমরা কবর খনন করো আমার আবু সময়কে আমি গোসল করায় দিব আমার আবু সময়কে আমি নিজের হাতে কাফনের কাফল করায় দিব আমার আবু সামার জানাজার ইমামতি আমি নিজেই করব একটা কিছু আবু জানাজার আমি করব একটা কথা বারবার মনে পড়তেছে সন্তান মারা গেলে বাবা যদি তারা জানাজা পড়ায় আপনারা বলেন তো সন্তান মারা গেছে বাবা তার জানাজার ইমামতি করতেছে কেমন লাগে আমাদের বাংলাদেশে এরকম একটা দৃশ্য দেখা গেছে দেখেন আপনারা দেখেন না হ্যাঁ দেখছেন কি করুন অবস্থা আহারে রফিক সাইদি সাহেব যখন মারা গেল আল্লামা সাঈদ হজুরকে প্যারোলে কিন্তু মুক্তি দিয়েছিল ছেলের জানাজার নীমতি করলেন কি দৃশ্য আহা সন্তানকে সামনে নিয়ে বাবা জানাজা পড়ালে শুধু দোয়া দিয়ে দরুদ দিয়ে জানাজা হয় না ওই জানাজার মধ্যে আরো কিছু যোগ হয় ঠিক কি না আবার যদি সন্তান মারা যায় বাবা যদি মারা যায় আর সন্তান যদি তার জানাদা পড়ায় আপনারা কি মনে করতেছেন খালি দোয়া দিয়ে জানাদা হয় নার মধ্যে কিছু যোগ হয় কত কি যোগ হয় খালি মোহাম্মত দুই চোখের পানি দরদর করে পড়ে পড়ে কি পড়ে না আমি জীবনে বহু মানুষের জানাদা পড়াচ্ছি আমার চোখ দেখুন দিন পানি আসে তাহলে গদ গদ করে দোয়া পড়ে যা নিয়ম করে কোনো বাড়িতে সালাম কিন্তু আমার বাবার যখন জানা যায় আমি দাঁড়ালাম যখন বাবার লাশ সামনে আমার বিবেক আমাকে বলে দিচ্ছে বাবার মত আপন বন্ধু নাই রে নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায় বাবার মত আপন বন্ধু নাইরে দুনিয়ায় আপনি কি চান যে আপনার সন্তান আপনার জানাজা পড়াক চান না চান কথা কয় না তো কথা কয় না চাইলে তাহলে আপনার সন্তানকে রকম মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই প্রাইমারি বাদ দিয়া মুসলমান যখন সন্তানকে মাদ্রাসায় দিবে তখন সরকার বাধ্য হয় প্রাইমারি বাদ দিয়া ওই টাকাটা এরকম মাদ্রাসায় দেওয়ার চিন্তা করবে ঠিক কিনা কিন্তু না আমাকে তো আমি খালি আজকাই শুনলাম যে একটা ধনী মানুষের সন্তান তারকে বলে চোদ্দ গোষ্ঠীর মধ্যে কোনো হাফেজ নাই মলবি নাই ছেলেকে এখানে দিয়েছে সতেরো পরা হেফজ হয়েছে হুজু দোয়া করবেন আহ এখন ওই গোষ্ঠীর জন্য আর কোনো টেনশন আছে খালি মোড়ায় গেলে হাফেজ সাহেব আল্লাহ আকবর আরে লিজের আপনজনের জানা যা নিজে পড়াইলে বিশেষ করে বাবার জানাজা যখন সন্তান পড়াই আমি নিজামার আমার বাবার জানাজা পড়াইতে থেকে বুঝেছি ওর ফারুক বললেন তোমাদের মাত্র একটা কাজ করবে তোমরা কবর খনন করবা আর বাকি তিনটা কাজ আমি চারটা কাজ আমি করব। সর্বসাকললে কাজ হলো পাঁচ কাজ ধরে কোন কয়টা আমি আমার সন্তানকে গোসল করায় দিব আমি আমার সন্তানকে কাপড়ের কাপড় পড়ায় দিব আমি আমার সন্তানের জানাজার ইমামতি করব। আমি আমার সন্তানকে নিজের হাতে সমাকে কবরের ঘরে নামায়া দেব ওমর ফারুক যাদেরকে দায়িত্ব দিলেন তারা হল স্বাভাবিক কবর খড়বেন আমরা মরে গেলেও কিন্তু আমাদের কবর খড়া হবে হবে কি হবে না আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে দুনিয়ার যে বাড়িতে আমি থাকতে পারি না মাত্র পঞ্চাশ ষাট বছর বড় জোর সত্তর বছর আমরা থাকতে পারি সেই বাড়ি বানাতে আমরা কিন্তু ভালো মিস্ত্রি খুঁজি কি করন খোজেন কি খোঁজেন আপনি একটা বিল্ডিং করবেন আপনি ভালো মিস্ত্রি খোঁজেন না যে আমি যে বাড়িটা করব। এই বাড়ি করতে কোন মিস্ত্রি ভালো তখন আপনাকে বলে যে মুখ জায়গাতে একটা ভালো মিস্ত্রি আছে আপনি সেই মিস্ত্রিকে যা বলেন ভাই আমি একটা বাড়ি বানাবার চাই ভালো করে ভিড়টি দিয়ে একটা বাড়ি বানাতেন মাত্র পঞ্চাশ ষাট বছর যেই বাড়িতে থাকার গ্যারান্টি নাই সেই বাড়ি বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি আমরা খুঁজি যেই কবরে পঞ্চাশ হাজার বছর আমাদেরকে থাকা লাগবে সেই কবর খোনার জন্য ভালো মিস্ত্রির দরকার নাই আপনাকে যারা কবর খুঁজছে এরা কেমন মিস্ত্রি না চিন্তা করে দেখেন আপনার একটু চিন্তা করেন যে বাড়িতে থাকার গ্যারান্টি নাই সেই বাড়ি ভালো মিস্ত্রি আর যেই কবরে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে সেই কবর খোলার জন্যে আমরা ভালো মিস্ত্রি খুঁজি না কোনোদিন কাউকে হুসি হতো করি না ওমর ফারুক কেন বললেন তোমরা কবর খোলো কেন বললেন আমি নিজে আমার সন্তানকে গোসল করায় দিব নিজের সন্তানকে কাপড়ের কাপড় পরাই দিব নিজের সন্তানের জানালা পড়াবো নিজের সন্তানের দেহ কবরের মধ্যে নামাবো এই কথার মধ্যে গুরুত্ব আছে না নাই এ আছে না নাই আমাকে তো গুরুত্ব নাই ও যে মরে গেল ওরা পাঁচজন আছে কয় কবর ফলবার যাচ্ছি তো যা কয় পাঁচ প্যাকেট সিগারেট দেন ওরা পাঁচ প্যাকেট সিগারেট নিয়ে যায় যাই কোদাল মারতে চর্মুখত সিগারেট যাই খুন্তি ধর চরমুকত সিগারেট যাই মাটি তুলতে চরমুকত সিগারেট এত ধোঁয়া পাঁচ জনে একবারে সিগারেট ধরা কি হবে গোরস্থানের ফেরেশতা একটা গোরস্থানে নেই সাইটে যায় সব খাড়া হয়। আল্লাহ আল্লাহকে কেনে ফেরেশতা সাইটে খেন বলে আল্লাহ যে হারে বিড়ি খাচ্ছে দুর্গন্ধ থাকতেই পারতেছি না আপনারা বলেন কবরে যখন খুঁড়তে বিড়ি খায় ওই বিড়ির দুর্গন্ধ কবরের মাটির মধ্যে মিশ্রণ হয় কি হয় না এ কথা কোন হয় কি হয় না কবরের দেওয়াল কাঁচা দেওয়ালে ওই দুর্গন্ধটা মিশ্রণ হয়ে যায় কবরের মাটিতে সবাই যখন চলে যায় এমন সময় মুন নাকি রেসে ওই মুডার চুল ধরে তুলবে চুল ধরে তুলবে ওই তখন বলবে কেরে রে ভাই তোরা কারা আমরা হলো মুনকিন নাকি তো প্রশ্ন করা বাদ দে চুল ধরে কেন বলে চুল ধরে তোলা হওয়ার কারণ হলো তোর কবর খুনলোকে। তোর কবর বিড়ি বিড়ি গন্দাইকার আপনারা কি মনে করতেছেন হাসতেছেন জীবিত অবস্থায় আপনি খেয়াল করে দেখবেন আপনার মসজিদে তকবির উলার সঙ্গে সামনে কাতারে নামাজ পড়ে তারা সামনে কাতারে যারা নামাজ পড়ে তকবির উল্লার সঙ্গে এমন পাঁচজন ব্যক্তিকে আপনি বাসায় করে তাদেরকে পঁচিশ হাজার টাকা দুনিয়ার যেই বাড়িতে থাকতে পারবে না সেই বাড়ি বানাতে যদি কোটি টাকা খরচ করেন যে কবরে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে সেই কবরের জন্য একটু খরচ করার দরকার আছে না নাই হাতিয়া দেবেন হাতিয়া পাঁচ হাজার টাকা দিয়ে বলে ভাই সবার তোর একসাথে মরণ হবে না আমি যখন মরে যাব। তোমরা যদি জীবিত থাকো আমার কবরটা তোমরা খোঁড়ো আমার কবরটা খালি খুঁড়বে ভাই এদের পাঁচ করে হাদিয়া দিলেন। ওরা বলতে যদি আমি মরে যাই আর মরে গেলে মাপ অসুবিধা কি পাঁচ জনকে আপনি 25000 টাকা দিলেন এই 25000 টাকা আপনার দান করার সওয়াব দেওয়া পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে কারণ না মরেও না মরেও মরনের বাড়ির চিন্তা করতেছে সবচেয়ে তে সম্মানী ব্যক্তি আপনাদের এলাকায় আপনাদের এলাকায় সবচেয়ে তে সম্মানী ব্যক্তি হলো মসজিদের মুয়াজ্জিন জোরে বলেন কে আরো জোরে কোন হাসরের ময়দানে আল্লাহ মসজিদের মাথাটা না সবটাই তো থাকবে শুধু মাথা উপরে রাখবে না আল্লাহ কুদরতি হাত দিয়ে মসজিদের মাথা একটা টুপি পরায় দিবে সেই মজ্জিনকে দশটা হাজার টাকা হাতিয়ে দিলবে বলবেন আমি মরে যাওয়ার পর আপনি একটু আমাকে গোসল করায় দিবেন আমার একটু গোসল করায় দিবেন আপনার এলাকায় সবচাইতে ভালো যদি সদ্য গোষ্ঠীর মধ্যে আপনার আলেম না থাকে আপনার এলাকায় সবচাইতে ভালো একজন আলেমকে আপনি কি হাদিয়া দিয়ে আগেই বলবেন এই মরে গেলে আমার জানাজার নামাজ আপনি একটু পড়াবেন নামাজি ব্যক্তি যদি কবর খড়ে মজ্জিন যদি আপনাকে গোসল করায় দেয় একজন ভালো আলিম যদি আপনার জানাজার দোয়া করে আমার বিশ্বাস আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে সবানাল্লাহ করলো না কারণ ওসিয়ত নাই তো দুনিয়ার বাড়ি ফেটে গেলে কত টেনশন রে আর কবরের কোনো টেনশন আপনাকে অন্তর আছে এ আছে চিন্তা আছে যে কোন সময় আমাদের মৃত্যু হবে ভাইজান মাজান কবর খনন হয়ে গেল উমর ফারুক সন্তানকে গোসল করাচ্ছে একটু মনোযোগ দেন নিজের হাতে গোসল করাচ্ছে গোসল করাতে গিয়ে দেখে সন্তানের অনেক জায়গায় চামড়া কেটে গেছে ফেটে গেছে রক্ত বের হয়ে গেছে চোখের পানি নিয়ে বলতেস আল্লাহ আমার আদরের কলিজার টুকরার সন্তানকে মেরেছি কত আহা করেছে কত বাবা বলে ডেকেছে বলতো আল্লাহ আমি সন্তানের বাপ ডাক শুনে আসতে না মেরে তোমার হুকুমে জোরে জোরে মেরেছি দেখো আল্লাহ তোমার হুকুম পালন করতে গিয়া আমার আগু সমার চামড়া কেটে গেছে রক্ত বের হয়ে গেছে সেই শরীরের চামড়াগুলো ধুয়ে ধুয়ে পবিত্র হওয়ার পরে উমর ফারুক কাপড়ের কাপড় পরায় দিয়া বাজান জানাজার ইমামতি করলেন জানাজার ইমামতি করে হাজর তোমর এক দৌড়ে গিয়া কবরের মধ্যে নামলেন সাহাবিরা আবু সমার দেহ কেন ওমর ফারুকের হাতে দেয় ওমর ফারুক নিজের হাতে তার সন্তানকে কবরের ঘরে সয়া দিয়া হাঁটু গেড়ে বসে ওই কবরের মধ্যে বসে আবু সামার মুখের বাদন খুলে থুতুনির উপরে একটা চুমা দিলেন কপালে একটা চুমা দে বলেন আবু সামা আমি নিষ্ঠুর নই রে বাজান আমি নিষ্ঠুর নই তবে যখন আল্লাহর হুকুম পালন করি আল্লাহ ছাড়া আমার কলিজার মধ্যে অন্য কারো জায়গা থাকে না কিন্তু যখন তোকে কবরের মধ্যে নামাইতেছি আমি নিষ্ঠুর নই আমি নিষ্ঠুর নই আমি ও বাবা যে তোর জন্য জান্নাত কামনা করি কবরে মাটি দেওয়ার পরে সবার সরকার মুক্ত বাংলাদেশ গঠন করতে চায় চাই কি চায় না চাই কি চায় না আমি হিলি হাকিমপুর ওয়াশ করে যখন যাচ্ছি আমি উঠবোই হ্যাঁ আপনার রাস্তা দিয়ে ঘোড়া ঘোড়াঘাটে রাস্তার মধ্যে দেখি চেক হচ্ছে চেক করতেছে গাড়ি চেক করতেছে তা আমার গাড়ি থামালো গাড়ি থামানোর পরে ড্রাইভার বলতেছে এটা মরান গাড়ি তো বলতেছে তাহলে নিয়ে যান তা আমি গাড়ি থেকে নেমে বললাম ভাই কী চেক করতেছেন বলে হুজুর বরাত থেকে অনেক নিষাদ্রব্য জিনিস ঢোকে তো সেই জন্য আমরা চেক করতেছি তাই আমি বললাম চেক তো করতেছেন যদি কি চেক করতেছেন পকেট চেক না গাড়ি চেক তখন ওই আমাকে বলল হুজুর আপনি আমার ওয়াদের মধ্যে কিছু বলবেন আমি ভাই শোনেন একটা কথা আমি বলি যে র্যাব দিয়া পুলিশ দিয়া কোবরা দিয়া মাদক মুক্ত সমাজ গঠন করা সম্ভব না মাদক মুক্ত সমাজ গঠন করতে গেলে আল্লাহর কোরআনের আইন দিয়া সম্ভব জরে কথা ঠিক কিনা যেটা হয়তো তোমার নিজের বেটাকে করেছে আপনারা বলেন তো নিজের বেটা মত খেলে যদি এরকম শাস্তি হয় অর্ধ পৃথিবীর খলিবার ছেলে মত পান করলে যদি এইরকম শাস্তি হয় চান আর সাহস পাবে এ কথা কোন সাহস পাবে আজকে আমাদের অনেক মন্ত্রীরা মদ খাতে খেতে মিটিংত আছে আবল ডাবল কথা মিটিং মিটিংতে আসে এখন বড় বড় নেতারাই যদি মদ খায় এই পুলিশ দিয়ে মুক্ত সমাজ গঠন হবে না মাদক মুক্ত সমাজ গঠন করতে গেলে এক নম্বর কাজকে জানেন বর্তমান সরকার যে ক্ষমতায় আছে খালি সংসদে যাই বলবে আজ থেকে নামাজের বিল পাস করে দিলাম সমস্ত মুসলমান যদি নামাজ পড়ে ইন্না সাল অলমনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে জনকন কথা ঠিক কিনা আপনারা বলেন তো আজ পর্যন্ত যত মত ধরা পড়ছে কোনো ব্যক্তি নামাজ পড়ে মত খায় এরকম আপনারা পাচ্ছেন আমি পুলিশকেও বলেছিলাম ভাইজান যারা মত পান করতেছে এদের মধ্যে কাউকে নামাজই পাসে তখন বলতে কি করেন যারা নামাজ ধরে তারা মদ ধরে না আর যারা মদ ধরে তারা নামাজ ধরে না আল্লাহ কোরআনে বলেছে লা না ও আন্তম সুকারা মাতাল অবস্থায় তার মানে কি বোঝা গেল যখন নামাজ কায়ন হবে আমাদের বাংলাদেশের ছেলেরা মদ খাবে না এ সরকারকে এই জিনিসটা বোঝা দরকার যাই হোক দীর্ঘ সময় ধরে এর উপর আপনাদের আলোচনা করলাম আল্লাহ পাক আমাদের সকলকে আলোচনা মোতাবেক আমল করার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন ভাই কেউ ওঠেন না এটা দোয়া হবে আপনাদের সকলের জন্যে আমার জন্য আমাদের গোটা পৃথিবীর মুসলমানের জন্য দেওয়া হবে আমার দেশের জন্য দেওয়া হবে পত্র কালাই উপজেলার জন্য দেওয়া হবে পনটের জন্য দেওয়া হবে কেউ উঠবেন না সবার জন্য দেওয়া হবে ইনশাল্লাহ পাঁচ গ্রামের একটা ছেলে হারিয়ে গেছে হুজুর তাহার জন্য দোয়া করবেন হারালোকে আজকে হেরালো না আগে হেরাছে ও আগে হেরাছে আচ্ছা এক হাজার টাকা দিয়েছে আচ্ছা আচ্ছা এক হাজার টাকা দানও করেছে আমরা দোয়া করি আল্লাহ যেন সন্তানকে বাপ মার করে আবার ফিরিয়ে দেয় আল্লাহ মামিন আল্লাহ হমান সালাম অমিন কাসাললাম তাবারক্তায়া জালালে ওয়ালিকরম মহুদ্দিনের ভাই নানা ধরনের কাজকাম ছিল সমস্ত কাজকামের ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ কোরআন হাদিসের মহব্বত করে যার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুণাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে মেহরবানি কর আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী ফাকেরাও যা মোবারকে আল্লাহ কবুল করে নিও তাম আমি কেরাম আসহাবি কেরাম তাবিনি কেরাম তাবা তাবিনি কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিন আছে আল্লাহ সকলের আরো পরে হাদিয়া কবুল কর আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুকুনি মা যাদের খবরে গেছে ছোট্ট একটা শব্দ মা এই নামের মধ্যে যে কি মধু যাদের তারাই বুঝতেছে এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মায়ের কবর কে জান্নাতের টুকরা কবল করো বাবার বাড়ি ঘর সবই আছে আমি সহ আমরা যারা বাবা হারেতিম হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবল কর আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুরের শাশুড়ি যাদের কবর গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আয় তানা তোমার নবীর দুইটা ঘর ছেলেদের জন্য মেয়েদের জন্যে দুইটা মাদ্রাসার সমন্বয় আজকের এই জান্নাতের বাগান যারা লাগাই দিচ্ছে আল্লাহ গ চারটা ছেলে কোরআন হাফেজ হয়েছে পাঁচটা মেয়ে কোরআনের হাফিজা হয়েছে আজকের এই দোয়ার অনুষ্ঠানে তোমার দরবার হাত তুলি এই দুইটা মাদ্রাসাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে না আল্লাহ এই মাদ্রাসায় জায়গা দিয়া জমি দিয়া মাদ্রাসায় হিরাঙ্গি যারা ছিল অনেকেই যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও আজও যারা মাদ্রাসার সদস্য মাদ্রাসায় দান করে মাদ্রাসার মহব্বত করে মাদ্রাসার সঙ্গে যাদের আত্মার যোগাযোগ আল্লাহ মাদ্রাসা ওসিলাই তাদের সকলকে জান্নাতি কবুল করো আজকেও যারা নগদে দিয়ে দান করেছে আল্লাহ তাদের দানগুলোকে মাদ্রাসা রসিলাই জান্নাত হিসেবে কবুল করে না আল্লাহ পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা বোনেরা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র তাদের দান করে দাও আল্লাহ গ মায়েদের জন্য আমার দোয়া হলো মা ইবাদত কিন্তু বেশি আপনাদের জন্যে নাই এক নম্বর হলো ইমান ইমানের পর আমল হলো মাত্র চারটা নামাজ পড়বেন রোজা রাখবেন স্বামীর কথা মতো চলবেন আর সদীতের হেফাজত পর্দা করবেন এ আর আমল যদি করেন আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে আর মায়েদের যদি দোয়া করে আল্লাহ তাদের হাতে বরকত দিন তাদের কাবিদার সালিয়া কবুল করে নিন গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ হেফাজত করেন আর বাংলাদেশের প্রতি রহম করেন খাস করে এই কালাই উপজেলার প্রতি রহম করেন এই যে পুনুট এলাকায় ব্যবসা বাণিজ্য করে এক একজন এক এক নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আসে কবুল করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ভাইকে আমার কবুল করেন আজকের মাহফিলের মাদ্রাসার সম্মানিত সভাপতিকে কবুল করেন মাদ্রাসার সেক্রেটারি কেশিয়ার সদস্য মাদ্রাসার ম্যানেজিং কমিটি আল্লাহ সকলকেই আল্লাহ কবুল করেন মাদ্রাসার মহতামিম দুই মাদ্রাসার মহতামিম মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তালবেলিম তালে আল্লাহ সকলকেই আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যারা হাফেজ হয়েছে হক হাফেজ আলেম হিসেবে তাদেরকে কবুল করে নাও আল্লাহ আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থ করে দাও মেহেরবানি করে যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু